গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ, লজ্জাও করে না। এটা একটা কলঙ্ক, ছি ছি বলুন, ছি ছি লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া, একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নাম করা কি 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 নয়। আপনাদের আগের বার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে, যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে। বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন। আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশ খালি আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশ খালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবর গেছো? কবর তোমার পার্টি গেছে? কবর বিচার করেছো? বিলকিসকে পুড়িয়ে মেরেছো? কবর বিচার করেছো? সাক্ষী কুস্তি লড়াই করত, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো? আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো? সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। আর বিজেপি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমরা আজ দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো, চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে।